নমস্কার, মাই অ্যাস্ট্রোলজি চ্যানেলে আপনাদের স্বাগত। আমি প্রদ্যুৎ আচার্য। এই ভিডিওতে আমি আপনাদের সঙ্গে আলোচনা করব সৃষ্টির আদি শব্দ ওম শব্দ সম্পর্কে। ওম শব্দকে সৃষ্টির আদি শব্দ বলা হয়েছে। এই ওম শব্দ উচ্চারণ করতে তিনটি শব্দের প্রয়োজন হয়, যেমন অ উ উম। এই তিনটি শব্দ উচ্চারণ করতে বাংলার স্বরবর্ণ থেকে যে অক্ষরগুলো নেওয়া হয় তা হলো অ রস্যু ম। এই তিনটি অক্ষর দিয়ে যে শব্দ তৈরি হয় তা হলো ওম। আর ইংরেজি অক্ষর থেকে এই তিনটি শব্দের জন্য যে অক্ষরগুলো নেওয়া হয় তা হলো এ ইউ এম। এই তিনটি অক্ষর একসঙ্গে উচ্চারণ করলে যে শব্দ নির্ণয় হয় তা হলো ওম। এই ওম শব্দকেই সৃষ্টির আদি শব্দ বলা হয়েছে। কেন এই ওম শব্দকে সৃষ্টির আদি শব্দ বলা হয়েছে? ধরে নিন আপনার জিভ নেই, আপনি জিভের ব্যবহার না করে যে কোনো শব্দ মুখ থেকে উচ্চারণ করার চেষ্টা করুন। আপনি কী কী শব্দ উচ্চারণ করতে পারবেন চেষ্টা করে দেখুন। আপনি জিভ না ব্যবহার করে যে শব্দগুলো উচ্চারণ করতে পারবেন তা হলো অ উ উম। এই তিনটি শব্দ ছাড়া অন্য কোনো শব্দ আপনি মুখ থেকে উচ্চারণ করতে পারবেন না। অর্থাৎ যাদের জিভ নেই, বোবা মানুষ, তারা এই তিনটি শব্দের মাধ্যমে বিভিন্নভাবে বিভিন্ন মানুষকে বোঝাবার চেষ্টা করে। তাহলে বোঝা যাচ্ছে যে আমাদের মধ্যে এই তিনটি শব্দই গঠিত আছে, কিন্তু আমরা জিভের ব্যবহারের মাধ্যমে এই শব্দ তিনটিকে বিভিন্ন রূপে রূপান্তরিত করতে পারি। ঠিক সেইভাবেই এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত শব্দের মূল আধার হলো এই তিনটি শব্দ, কিন্তু আমরা বিভিন্নভাবে এই তিনটি শব্দকে ব্যবহার করে বিভিন্ন শব্দে রূপান্তরিত করতে পারি। আবারও আপনি জিভের ব্যবহার না করে মুখ থেকে যে কোনো শব্দ বার করার চেষ্টা করুন এবং মুখ শব্দ করতে করতেই আস্তে আস্তে বন্ধ করুন। দেখুন কী ধরনের শব্দের উচ্চারণ হয়। যেমন আমি চেষ্টা করে দেখাচ্ছি, সেই ওম শব্দের মতোই একটি শব্দের গঠিত হয়। আপনি যদি শান্ত চিত্তে, অর্থাৎ শান্ত হয়ে কোনো নিস্তব্ধ জায়গায় নিস্তব্ধ হয়ে বসতে পারেন, তাহলে আপনার মধ্যে একটি নিস্তব্ধতার আওয়াজ আপনি শুনতে পাবেন। এই নিস্তব্ধতার আওয়াজকে ইংরেজিতে সাউন্ড অফ সাইলেন্স বলে। এই সাউন্ড অফ সাইলেন্সকেই ওম শব্দের আভা বা ওম শব্দের রে বলা হয়। কারণ ওম শব্দের শুরু বা শেষ আপনি কখনোই শুনতে পাবেন না। আপনি নিস্তব্ধতার মধ্যে যদি কিছু শুনতে পান তা হলো মাঝের টুকু, অর্থাৎ ওম শব্দের মাঝের অংশ। কেউ এই শব্দকে ঝিঝি পোকার আওয়াজের মতো শুনতে পায়, কেউ আবার শঙ্খের ধ্বনির মতো শুনতে পায়। বিভিন্ন মানুষ বিভিন্নভাবে এই শব্দ শুনে থাকে। এই সাউন্ড অফ সাইলেন্স এই ইউনিভার্সের সমস্ত জায়গায় অবস্থিত, তাই এই ওম শব্দকে আদি শব্দ বলা হয়েছে। বৈদিক শাস্ত্রের বেশিরভাগ মন্ত্রেই এই ওম শব্দের উচ্চারণ করা হয়। বৈদিক শাস্ত্র অনুযায়ী এই ওম শব্দ হলো অত্যধিক প্রভাবশালী এবং শক্তিশালী শব্দ। এই ওম শব্দ উচ্চারণ করার মাধ্যমে আমরা সকল দেবতার আরাধনা একসঙ্গে করতে পারি। এছাড়াও বিভিন্ন ধর্মগ্রন্থে এই ওমের ব্যবহার বিভিন্নভাবে করা হয়েছে। যেমন মুসলিম শব্দ আমিন, আপনি আমিন শব্দ যদি উচ্চারণ করতে যান তাহলে জিভের ব্যবহার না করে আমিন শব্দ উচ্চারণ করে দেখুন। আমি চেষ্টা করে দেখাচ্ছি, অর্থাৎ সেই ওম শব্দ। এছাড়াও পৃথিবীর অনেক ধর্মগ্রন্থেই এই ওম শব্দের বিভিন্নভাবে উচ্চারণ আপনি পেয়ে যাবেন। এর কারণ হলো বিভিন্ন ধরনের ভাষা এবং বিভিন্ন ধরনের সংস্কৃতির কারণে এই ওম শব্দের আলাদা আলাদাভাবে লিপিবদ্ধ করা হয়েছে। কিন্তু এই ওম শব্দের শক্তি বা ওম শব্দের প্রভাব বা ওম শব্দের মাহাত্ম্য একই রকম আছে। এই ওম শব্দ মানুষের জীবনে ম্যাজিকের মতো কাজ করে। চিকিৎসা বিজ্ঞান অনুযায়ী, অর্থাৎ মেডিকেল সায়েন্স অনুযায়ী, যে মানুষগুলো মানসিক রোগী তারা কখনোই মানসিক রোগের ওষুধ না খেয়ে সুস্থ থাকতে পারবে না, কিন্তু এই ওম শব্দ উচ্চারণ করার মাধ্যমে তারা চিরতরে মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে পারে এবং মেডিকেল ওষুধের থেকে চিরতরে মুক্তি পেতে পারে। এছাড়াও এই ওম শব্দের অফুরন্ত গুণাবলী আছে। যেমন আপনি যদি সবসময় দুশ্চিন্তায় মগ্ন থাকেন এবং অত্যধিক দুঃস্বপ্ন দেখেন, তাহলেও আপনি ওম শব্দ উচ্চারণ করে এই দুঃস্বপ্ন বা দুশ্চিন্তা থেকে চিরতরে মুক্তি পেতে পারেন। যেসব বাচ্চারা অত্যন্ত চঞ্চল, অস্থির এবং পড়াশোনায় মন বসে না, তারাও যদি রেগুলার কম বেশি ওম শব্দ উচ্চারণ করে তাহলে তাদের মন ঠান্ডা হবে এবং পড়াশোনায় মন বসবে। যদি আপনি ভীতু ধরনের মানুষ হন বা আপনার মনের মধ্যে সবসময় কোনো ভয় বিরাজ করে, কিসের ভয় আপনি নিজেও বুঝে উঠতে পারেন না,
কোনো কাজ করার সংকল্প করেও সেই কাজ সম্পূর্ণভাবে করতে পারেন না, ঘাবড়ে যান। এই ধরনের পরিস্থিতির শিকার হলে আপনি অবশ্যই এই ওম শব্দ বা এই মন্ত্রের জপ করে আপনি চিরতরে এই সমস্যার থেকে মুক্তি পেতে পারেন। এই ওম শব্দ উচ্চারণ করার সময় যে ভাইব্রেশন উৎপন্ন হয় অথবা যেই কম্পনের উৎপন্ন হয়, এই কম্পনের ফলে মানুষের গলার থাইরয়েড গ্রন্থিতে পজিটিভ প্রভাব পড়ে। আপনি যদি অলস প্রকৃতির হয়ে থাকেন, কোনো কাজ করতে মন চায় না, তাহলে এই ওম শব্দ রেগুলার উচ্চারণ করলে আপনার শরীর থেকে অলসতা দূর হবে, মনে ফুর্তি আসবে এবং শরীরেও স্ফূর্তি আসবে। এই ওম শব্দ মানুষের শরীরের রক্ত প্রবাহ নিয়ন্ত্রণ করে এবং মানুষকে আনন্দময়ী করে তোলে। যদি আপনার শ্বাসকষ্ট থেকে থাকে, অর্থাৎ নিঃশ্বাস নিতে কষ্ট হয়, ফুসফুসের কোনো দোষ থেকে থাকে, তাহলে এই ওম শব্দ উচ্চারণ করার মাধ্যমে আপনি শ্বাসকষ্ট থেকেও মুক্তি পেতে পারেন, অর্থাৎ ফুসফুসের শক্তি বৃদ্ধি করতে পারেন। আপনার যদি অনিদ্রাজনিত কোনো রোগ থেকে থাকে, অর্থাৎ কোনো কারণে ঘুম হয় না বা কোনো দুশ্চিন্তার কারণে ঘুম হয় না, আপনি ঘুমোবার আগে অবশ্যই ধ্যানের মাধ্যমে কিছুক্ষণ ওম শব্দ উচ্চারণ করুন, তাহলে আপনি অনিদ্রা থেকে মুক্তি পাবেন এবং আপনার রাতের ঘুম ভালো হবে। এই ওম শব্দ মানুষের শরীর থেকে নেগেটিভিটি দূর করে, অর্থাৎ বিষাক্ত কোনো রসায়ন যদি মানুষের শরীরে সৃষ্টি হয় তা দূর করে এবং পজিটিভ এনার্জি সৃষ্টি করে। এছাড়াও এই মন্ত্রের আরও অনেক গুণাবলী আছে। এই গুণাবলী সম্পর্কে আপনাকে ধারণা পেতে গেলে প্রতিদিন কম বেশি এই মন্ত্রের জপ করতে হবে। এই মন্ত্রের জপ করার মাধ্যমে এই মন্ত্রের শক্তি বা গুণাবলী সম্পর্কে আপনি অনেকটাই ধারণা করতে পারবেন। একেবারে বিনা কারণেই এই মন্ত্রকে বৈদিক শাস্ত্রে সর্বোচ্চ স্থান দেওয়া হয়নি। প্রতিদিন এই মন্ত্র নিয়ম করে উচ্চারণের মাধ্যমে আপনি নিজের অনেক সমস্যা নিজেই নিবারণ করতে পারেন। তাহলে আশা করি বন্ধুরা, আজ থেকে প্রতিদিন আপনারা এই মন্ত্রের কম বেশি উচ্চারণ করবেন। তাহলে আজকের ভিডিও এই পর্যন্তই। এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে অবশ্যই লাইক ও শেয়ার করে এই ভিডিও অন্যদের জানার সুযোগ করে দেবেন। আমাদের ভিডিও কেমন লাগছে এগুলো কমেন্ট করে আমাদের জানাবেন। আর যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন। এই বলে আজকের অনুষ্ঠান শেষ করছি। ঈশ্বর আপনাদের সকলের মঙ্গল করুক। নমস্কার। মেডিকেল শাস্ত্র অনুযায়ী, অর্থাৎ মেডিকেল সায়েন্স অনুযায়ী, যারা মানসিক রোগের ওষুধ ছাড়া কখনোই মানসিকভাবে সুস্থ থাকতে পারবে না, তারা এই ওম শব্দ উচ্চারণ করে এই নিজের মানসিক অবসাদ থেকে এবং মেডিকেল ওষুধের থেকে চিরতরে মুক্তি পেতে পারে। এবং যাদের মধ্যে ভয় ভীতি কোনো কাজ সংকল্প করে সময় মতো করার ক্ষমতা থাকে না বা ঘাবড়ে যায়, প্রচণ্ড দুশ্চিন্তা দুর্ভাবনা করে, তাদের জন্য এই ওম শব্দ অত্যন্ত কার্যকরী। তারা ওম শব্দ উচ্চারণ করে তার অস্থির চিত্তকে স্থির করতে পারে, মানসিকতা শান্ত করতে পারে এবং সংকল্প দৃঢ় সংকল্প তৈরি করতে পারে। এই ওম শব্দের শক্তি সম্পর্কে আরও অনেক বর্ণনা করা যায়। যেমন ওম শব্দ থেকে মানুষের দুশ্চিন্তা দুর্ভাবনা দূর হয় এবং ঘুম ভালো হয়।